বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামের স্বায়ত্তশাসন বিধায়ক। আসাম বিধানসভা স্পিকার বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে শনিবার আগরতলা হয়ে বাংলাদেশে যাবেন ওই প্রতিনিধি দলটি। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় আসাম। শুক্রবার আসাম থেকে যাত্রা শুরু করে আগরতলায় এসে তারা রাত্রি যাপন করেন। সেখান থেকে শনিবার বাসে করে ওই প্রতিনিধি দলটি ঢাকায় যাবেন। 20 নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। 21 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করবেন তারা। এইসব বৈঠকে আসামের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন সমস্যা সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। পরে ওই প্রতিনিধি দলটি বাংলাদেশের কয়েকটি শিল্প কারখানা ঘুরে দেখবেন।